একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন। ওয়াহুয়া নাঈম, এমন অবস্থায় যে নবী ঘুমন্ত ছিলেন। একদল ফেরেশতা নবীজির কাছে আসছে, নবী তখন ঘুমিয়েছিলেন। ফেরেশতারা নবীর কাছে আসার পর একজন ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমিয়ে আছেন। আর একজন ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকজান, ওনার চোখ যদিও ঘুমায় ওনার অন্তর জাগ্রত আছে। একজন ফেরেশতা নবীজির কাছে আসছে, আসার পর একজনে কয় উনি তো ঘুমায়, আর একজন কয় না উনি ঘুমায় না, ওনার চোখ ঘুমায় ওনার অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন ফাকালু ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। কোন সাথী? যেই সাথী চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে, মানে নবী। ফাদরিবু লাহু মাসালা, তার একটা দৃষ্টান্ত তোমরা বর্ণনা করো। একজন ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়, দৃষ্টান্ত বর্ণনা করে কি লাভ। আরেকজন ফেরেশতা কয় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। কথাটা কয়বার হইল? দুইবার। এবার ফেরেশতারা কয় মাসালুহু কামাসালি রাজুল, তার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির দৃষ্টান্তের মতো, বানা দারত, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছাইছে, ঘর বানাইছে। ওয়াজআলা ফিল বাইতি মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছাইছে। একটা ঘর, ঘরের ভিতর একটা দস্তরখান, দস্তরখানার মধ্যে রং বেরঙের খাবার, সুস্বাদু ফল ফলাদি আছে। ওয়াবাসা দাইয়ান, একজনকে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা আর বলবা এই ঘরের মধ্যে যারা যাবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। আহ্বানকারী ঘরের বাহিরে যায়, যাওয়ার পর তাদেরকে দাওয়াত দেয়। ফামান আজাবাদ দাইয়া, দাওয়াতে যে সাড়া দেয়, সাড়া দেওয়ার পর দাখলাত দার, ঘরে আসে। আসার পর আকালা মিনাল মাদুবা, দস্তরখান থেকে সুস্বাদু খাবার খায়। আহ্বানে সাড়া দেয় না, এই ব্যক্তি ঘরেও আসে না, দস্তরখানের খাবারও খাইতে পারে না। আবার বলছি, এক ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ঘরের মধ্যে দস্তরখান, দস্তরখানার মধ্যে সুস্বাদু খাবার। একজনকে পাঠাইলেন যাও যাও যাদেরকে পাইবা দাওয়াত দিয়ে বলবা ঘরে যারা আসবে আসার পর তারা সুস্বাদু খাবার খেতে পারবে। যারা আসছে তারা খাইতে পারছে, যারা আসে নাই তারা খাইতে পারে নাই। ফেরেশতা একজন আরেক দলকে কয় আউবিলুহা লাহু, এই যে আমরা দস্তরখানের কথা বললাম, ঘরের কথা বললাম, এটার ব্যাখ্যা দাও। ফেরেশতা ফেরেশতারে কয় কয় কারে দিমু ব্যাখ্যা? কয় যে ঘুমায় আছে ওনারই দেও। এক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, উনি তো ঘুমায় আছে। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকজান, যদিও ওনার চোখ ঘুমায় ওনার অন্তর ঘুমায় না। বলো। এবার ফেরেশতারা বলতে লাগলেন আদ্দার আল জান্নাহ, যে ঘরটা বানাইছে এই ঘরটা হলো আল্লাহর জান্নাত। ঘরের ভিতর দস্তরখানার মধ্যে খাবার হলো জান্নাতের নাজ নিয়ামত, আর যারে পাঠাইছেন তার দৃষ্টান্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ডাকে যারা সাড়া দেয় ঘরে আসবে তারাই খাবার খেতে পারবে, নবীর ডাকে যারা সাড়া দেয় তারাই জান্নাতের মেহমান হয়ে যায়। আর যারা নবীর ডাকে সাড়া দেয় নাই তারা ঘরেও যেতে পারবে না, জান্নাতের খাবার খেতে পারবে না। এই কথা বলার পর ফেরেশতারা বলতে লাগলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীর নাফরমানি করলো আসাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর নাফরমান হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ মানবেন, নবী মানবেন না, হবে না। নবী মানবেন, আল্লাহ মানবেন না, হবে না। দুজনকেই মানতে হবে, আল্লাহকে মানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। কথা বুঝে আসছে সবার? তাহলে কোরআন হাদিসের মধ্যে কোনটা বাদ দেওয়া যাবে? কোরআন হাদিসের মধ্যে কোনটা বাদ দেওয়া যাবে? কোরআন সুন্নাহ, দুটোটাই মানতে হবে। আল্লাহ মানার তৌফিক দান করেন, আমিন। কয় নাম্বার কথা গেল? এক নাম্বার। কথা নাম্বার দুই, আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 4259 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে তোমাদের কাছে। কিয়ামতের আগে একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা। ওই জামানায় মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে ফিরবে। বলেন নাউযুবিল্লাহ। ইমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকালবেলা বেঈমান হয়ে ফিরবে। বলেন নাউযুবিল্লাহ। আহারে, আমাদের জানাও নাই সকালবেলা আমরা ঈমান নিয়ে ঘর থেকে বের হই, বাজারে যাই, মার্কেটে যাই, হাল চাষ করতে যাই, যাওয়ার পর আমি যে বেঈমান হয়ে ঘরে ফিরি এটা আমার জানাও নাই। অনেকের চাকরিতে যাই সকালবেলা ঈমান নিয়ে, নবী কয় তার জানাও নাই বেঈমান হয়ে বিকালবেলা ঘরে ফিরে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। ওই জামানায় যারা বসে থাকবে তারা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম। যারা বসে থাকবে তারা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম। মানে যিনি বৈশা আছে, দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। কেন? যিনি বৈশা আছে উনি গুনাহ করতে হলে দাঁড়াইতে হবে, এই জন্য উনি বসা, মানে উনি একটা গুনাহের দিকে যাইতে হলে দাঁড়াইতে হবে। এরপরে কি করে দেখেন, ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ। যিনি হাঁটতেছে তিনি দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম। যিনি দৌড় দিতেছে, একজন বলবে ভাই কোথায় যাও, ওই ব্যক্তি দৌড়িয়ে চলে যায়। আর যিনি হাঁটতে হাঁটতে যায় তাকে বলবে কোথায় যাও, আমি একটা ওই জায়গায় যাই, আপনি জানলেন এটা গুনাহের জায়গা, এই মিয়া না না সেদিকে যাবা না। এই জন্য হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম। হাঁটা ব্যক্তি নিরাপদ আছে, কারণ সে গুনাহের দিকে রওনা করছে, এখন কেউ ফিরাইতেও পারে। তো এই জন্য নবীজি বললেন কিয়ামতের আগে একের পর এক ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। আল্লাহ আমাদেরকে এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আস্তে আস্তে আলোচনার দিকে আগাইতেছি। যে বিষয়টা আমি বলতে চাইতেছি এ হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4597 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আলা ইন্নামান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব। তোমাদের পূর্বে আহলে কিতাব যারা বনি ইসরাইল সম্প্রদায়, ইফতারাকু আলা 72 মিল্লাহ, তারা ৭২ দলে বিভক্ত হয়েছে। জোরে বলেন কয় দল? ওয়া ইন্না হাযিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 মিল্লাহ। আমার এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বলেন বনি ইসরাইল কয় দল হইছে এই উম্মত? আর জোরে বলেন কয় উম্মত? এই উম্মত কয় দল হবে? আহারে, নবীজি কি কয় দেখেন, শোনো তোমরা, 72 ফিন্নার, ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি। তাহলে ৭২ দল, ৭৩ দলের মধ্যে জাহান্নামী কয়টা? জোরে বলেন, ৭৩ দলের মধ্যে জাহান্নামী কয়টা? ৭২টা। জান্নাতি দল হবে মাত্র কয়টা? এই হাদিসের শেষে নবী বলেন, সায়খরুজু মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে, তাজাযা বিহিম তিলকাল আহওয়া, বিদআত তাদের শরীরে এমন ভাবে ছেয়ে ফেলবে, বেদাত তাদের শরীরটাকে গ্রাস করে নিবে, কামায়া তাজাজাল কালবু লিসাহিবিহি, যেমন কুকুর জলাতঙ্ক রোগীর কামড় দিলে যেমন তার শরীরে ছড়ায়া পড়ে, ওই কুকুরের কামড়ের মতো বেদাত যার শরীরের মধ্যে ঢুকবে তার পুরা শরীরটাকে বেদাত গ্রাস করে নিবে। বলেন নাউযুবিল্লাহ। ফিরতে পারবে না, পুরা শরীর গ্রাস করবে। ওলামায়ে কেরাম সবাই মিললেও তারে ফিরাইতে পারবে না, পুরা এলাকার হুজুররা পায়ে ধরে ফিরাইতে পারবে না, কারণ তার শরীরে এমনভাবে এটা ঢুকে, এটা আর বের হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই গেল 3 নম্বর কথা। 4 নম্বর কথা, নবীজি বলেন সাহাবাদেরকে যে এমন একটা দল বের হবে ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, ওই মানুষগুলা ইমান থেকে এইভাবে বের হয়ে যাবে। ইমান থেকে কি হয়ে যাবে? বড় সাবধানের বিষয়। এটা হলো 4 নম্বর কথা। বুখারী শরীফের 5058 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, এই সাহাবাদের দল, ইয়াখরুজু ফীকুম কওমুন, এমন এক দল বের হবে তোমাদের মধ্যে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে, ওয়াসিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, তাদের নামাজ হবে এত চমৎকার, এত বেশি নামাজ তারা পড়বে। সাহাবাদেরকে নবী বলেন, তোমাদের নামাজ তাদের কাছে তুচ্ছ মনে হবে, এমন রোজা তারা রাখবেন, তোমাদের রোজা তাদের কাছে তুচ্ছ মনে হবে, ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমাদের আমল তাদের আমলের কাছে তুচ্ছ মনে হবে। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন সম্প্রদায়? আল্লাহর নবী জবাব দেয়, ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, কোরআন তাদের গলার নিচেও প্রবেশ করবে না, কোরআন তাদের পেটের মধ্যে ঢুকবে না, নামাজ পড়বে, রোজা রাখবে, আমলের কোনো শেষ নাই, যেই মাত্র কোরআন বলবে সুদ খাওয়া হারাম, এটা আর মানতে পারবে না। কোরআন, নামাজ পড়বে, রোজা রাখবে, নবীজি বলেন, সাহাবাদেরকে বললেন, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে কিছু না, তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছু না, তোমাদের আমল তাদের আমলের কাছে কিছু না, কিন্তু তারা কোরআন পড়বে, তাদের কোরআন গলা দিয়া ঢুকবে না, পেটে যাবে না, কোরআন মানে কোরআনের আমল করবে না, যেই জায়গায় সুবিধা সেখানে আমল করবে, যেই জায়গায় সুবিধা না বাস সেই জায়গাটা বলবে একটু পরিবর্তন এলে ভালো হয়। এই কথা কি আপনাদের বুঝে আসছে? এবার নবী কি বলে দেখেন, ইয়ামরুকুনা মিনাদ্দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়া, ধনুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায়, এরাও দিন থেকে এইভাবে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, দিনের উপর চলা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে দিনের উপর চলার তৌফিক দান করেন। 5 নম্বর কথা, নবীজি বলেন, ওই জামানায় ইমানের উপর ধৈর্য ধারণ করে থাকা এতটা কষ্ট হবে, হাতের মধ্যে আগুন রাখা, জ্বলন্ত আগুন রাখা যতটা কষ্টকর হবে। হাদিসে কিভাবে আসছে দেখেন, আমি দেখাই। জ্বলন্ত আগুন এইভাবে ধরা আসছে, এইভাবে হাতে রাখা আসে নাই, বলছে এইভাবে জ্বলন্ত আগুন ধরে রাখা যতটা কষ্টকর হবে, ইমানের উপর থাকা এরকম কষ্টকর হবে, ধৈর্য ধারণ করা। এখন বলেন তো, আপনাদের এই জায়গার কেউ কি পারবেন এইভাবে আগুন, জ্বলন্ত আগুন ধরে রাখতে পারবেন? এবার হাদিস শুনি, তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সূরা মাঈদার 103 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, তোমরা যদি হেদায়েত পেয়ে যাও, পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত বলার পর আল্লাহর নবী ব্যাখ্যা করলেন, ইতামিরু বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ করতেই থাকো, ওয়া তানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করতেই থাকো। জোরে বলেন, আমাদের কাজ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বলেন, নেক কাজের আদেশ করা, বলেন কি, অসৎ কাজ থেকে নিষেধ করা। নবীজি বলেন, নেক কাজের আদেশ করতেই থাকবা, অসৎ কাজ থেকে নিষেধ করতেই থাকবা, করতে করতে যখন দেখবা, হাত্তা ইদা রাআইতা শুহান মুতাআ, যখন দেখবা কৃপণতাকে পূজা করা হয়, মানুষ কৃপণতা করাটাকেই পূজা করবে, দান করাকে মানুষ অধৈর্য মনে করবে, দান না করাটাকেই মানুষ পূজা করবে, মনে করবে টাকা যত আটকায় রাখা যায় ততই ভালো। 2 নম্বর, ওয়াহাওয়ান মুত্তাবাআ, মানুষ নফসের পূজা করবে, নফসের পূজা। কিসের পূজা? 20 বছর ধরে মসজিদের ইমামের পিছে নামাজ পড়ে, 20 বছর পর ফজরের নামাজের পর, বুখারী শরীফে হাদিস একটা পাইছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী ঘুম থেকে উঠে গিয়া নামাজ পড়াইছে, উনি আয়েশা মসজিদের ইমাম সাহেবরে কয়, হুজুর আজকের নামাজটা ওযু ছাড়া পড়ছি। ইমাম সাহেব কয়, কেন? কয়, মাসালা আপনার জানা নাই? বুখারী শরীফে আজকে পাইছি, ফজরের আগে ঘুম থেকে উঠা ওযু ছাড়া আল্লাহর নবী নামাজ পড়াইছে, তাই আমিও ফজর ওযু ছাড়া পড়লাম। নফসের পূজা, ওই যে বুখারীতে পাইছে, আছে এরকম একটা হাদিস, নবীজি ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে। এটা বুখারীর হাদিস, এটা সঠিক কথা। তো জনাবে এই ইমাম সাহেবের পিছে 20 বছর নামাজ পড়ছে, এখন এই হাদিস পাইয়া আজকে থেকে ওযু ছাড়া পড়া শুরু, কারণ নবীজি পড়ছে। একটু আগেই তো আপনাদেরকে বললাম নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়, এই জন্য আমাদের ওযু লাগে। নবীর যেহেতু অন্তর ঘুমায় না, এই জন্য নবী বুঝতে পারে ওনার ওযু আছে না নাই। নবী যখন ঘুম থেকে উঠে উনি বুঝতে পারে আমার ওযু আছে না নাই, তাই নবী ওযু প্রয়োজন হলে ওযু করে, ওযু প্রয়োজন না হলে ওযু করে না। আমার আপনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, আমাদের জানা নাই, তাই আমার আপনার ওযু করতেই হবে। ওযু ছাড়া নামাজ পড়লে বাড়ি একটাও মাটিতে পড়বে না। হেও নবী হইতে চায়, বুখারী পড়ছে, হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করবে। বুখারী শরীফ পড়তে আমি নিষেধ করি না, পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, সব পড়েন, কিন্তু পড়া যেন নফসের পূজারি না হয়ে যায়। আপনি পড়া না বুঝলে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর এটার কি বুঝলাম না, নবীজি কেন এরকম ঘুম থেকে উঠা নামাজ পড়াইলো, এটা বুঝাই দেন, ঠিক না? এক নাম্বার, যখন দেখবা তোমরা কৃপণতাকে পূজা করা হয়। দুই নাম্বার, হাওয়ান মুত্তাবা, যখন দেখবা নফসের পূজা করা হয়। তিন নাম্বার, ওয়া দুনিয়া মুআসসারাতা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়। চার নাম্বার, ওয়া ইজাবা কুল্লি জি রাইন বিরাইহি, প্রত্যেকে নিজের মতটাকে মনে করবে এটাই সঠিক। সবাই নিজের মতটাকে মনে করবে এটাই সঠিক, সবাই নিজেরটাকে সঠিক মনে করবে। হঠাৎ করে শুরু করছে আপনার নাভির এই জায়গায় হাত বাঁধা শুরু করছে। এতদিন পর তো নাভির নিচে হাত, নাভির উপরে হাত বাঁধলে নামাজ হয়ে যাবে, নাভির নিচে হাত বাঁধলে নামাজ হয়ে যাবে, এরকম করার কথা হাদিসে আছে। কিন্তু আমার কথা হলো আপনি এতদিন নাভির নিচে বাঁধছেন, এটা তো সহি ছিল, এই সহি ছাড়লেন কেন? একটা সঠিক আমল আপনি কেন ছাড়লেন? আপনি উপরে যেটা করেন এটা ঠিক আছে, কিন্তু আপনি আগে যে সঠিক আমলটা করতেন এটা কেন ছাড়লেন? একটা সঠিক আমল আপনি কেন ছেড়ে দিলেন? আহলে হাদিস ভাই থাকি থাকলে আপনাদেরকে আমি হিট করছি না, আমার কথা হলো আপনি 20 বছর একটা সঠিক আমল কইরা এই সঠিক আমল কেন ছাড়লেন? আপনি কি বুঝাইতে চান আমরা নাভির নিচে হাত বাঁধি আমাদের নামাজ হয় না? আপনি যদি এটা বুঝাইতে চান তো এটা বললেন না, কখনো এটা বললেন না। এটা আপনি ভুলের মধ্যে আছেন, আমি সত্যি বলছি, আপনি ভুলের মধ্যে আছেন। হ্যাঁ, আপনি এইভাবে নামাজ পড়লে আমি বলছি না আপনার নামাজ হয় না, নামাজ তো হয়েই যায়, কিন্তু এইটা ছাড়লেন কেন? এটা প্রশ্নটার জবাব আমার দেন, এইটা হলো আমার দুঃখ। আপনি 30 বছর যাবত একটা সঠিক আমল করলেন, হঠাৎ কেন এই সঠিক আমল ছাইরা আরেকটা সঠিকে যাচ্ছেন কেন? ওইটা তো সঠিক ছিল, ওইটা তো থাকেন। কথাটা কি বুঝে আসছে? তো প্রত্যেকে তার মতটাকে মনে করবে এটাই সঠিক। নবীজি বলেন এই অবস্থা যখন দেখবা, আলাইকা বিখাসসাতি নাফসিকা, তখন নিজের ঈমান নিজে বাঁচাও। ওয়াদাইল আওয়াম, জনগণের চিন্তা ছেড়ে দাও। আহারে আলেম ওলামারা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে সুদ খায়েন না, নামাজ ছাড়েন না, রোজা ছাড়বেন না, কতভাবে বলে। একটা সময় আসবে তখন আলেমরা কিন্তু নবীর হাদিসের উপর আমল করে পাহাড়ের গুহায় গিয়ে নিজের ঈমান নিজে বাঁচাবে। নবীজি বলেন যখন দেখবা এই অবস্থা হয়, নিজের চিন্তা নিজে করবা, জনগণের চিন্তা তখন ছেড়ে দিবা। ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা, আল্লাহর নবী বলেন তোমাদের পরে এমন একটা জামানা আসবে যেই জামানায় সবুর করা। নবী বলেন মিসলুল কবজি আলাল জামরি, হাতের মধ্যে আগুন এইভাবে ধরে রাখা যেমন কষ্টকর, ওই জামানায় ইমানের উপর ধৈর্য ধারণ করা ততই কষ্টকর। আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দান করে দেন। এখন যে কথাটা বলবো এটা মন দিয়ে শোনেন, কি কয় নবীজি দেখেন, লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50। এই কঠিন জামানার মধ্যে যদি কেউ আমল করে, আপনাদের কেউ যদি আমল করেন এই কঠিন জামানায় সুন্নতের উপর থাইকা বেদাত মুক্তভাবে যদি আমল করেন, আল্লাহর নবী কয় মিসলু 50 রাজুলা, মিসলু আজরি 50 রাজুলা, 50 জনের আমলের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়ে যায়। কয়জনের? এবার সাহাবারা কি কয় নবীরে দেখেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই আপনি যে 50 জনের আমলের কথা বললেন সওয়াবের কথা, এই 50 জন কি আমরা সাহাবারা 50 জন নাকি ওই মশাখালীর মানুষের 50 জন? বুঝলেন হুজুর এটা কি আমরা 50 জন? মশাখালী মানে আপনাদের এলাকার নাম বললাম, নাকি যেই জামানায় আমল করবে ওই জামানার 50 জনের? মনে করেন আপনাদের এখানের একজন সুন্নত অনুযায়ী ঠিকভাবে আমল করলেন, তো সাহাবারা বললেন হুজুর ওই এলাকার 50 জনের সব পাবে না আমরা সাহাবারা যে 50 জন তাদের? আহ নবীজি বলেন বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জন আমল করলে যেই সওয়াব আমার উম্মত একজন আমল করলে ওই জামানায় তোমরা সাহাবাদের 50 জনের সওয়াব দিয়ে দিবে। এই জামানায় তাহলে তো ওই জামানা কি আসবে না? আমরা ওই জামানায় আসি, এই জন্য আমল করা, খুব বেশি আমল করা। আল্লাহ আমাদের সকলকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 6 নম্বর কথা, তো হুজুর হকের উপরে কারা আছে? আপনি তো ৭৩ দলের কথা বললেন, ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি। ওই এক দল আমরা হতে চাই কি চাই না? এই এক দল হওয়ার আগে আমরা কোরআনের 2টা আয়াত শুনবো, 2টি হাদিস শুনবো, এরপর আমরা বুঝবো হক দল কারা। এটা হলো 6 নম্বর আলোচনার মধ্যে। 2টা আয়াত আনবো আমরা, 2টা হাদিস আনবো। কোরআনের 1 নম্বর আয়াত সূরা মাঈদা আয়াত নম্বর 3, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত হলো সূরা মাঈদার সূরা আনআমের 153 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সঠিক রাস্তা, ফাত্তাবিউহু, এটার অনুসরণ তোমরা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেক রাস্তার অনুসরণ করবা না, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, আমার দিকে তাকান, এটাই হলো আমার সোজা রাস্তা, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশের রাস্তাগুলার অনুসরণ করবা না, যদি করো ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, এই অনেক রাস্তাগুলা তোমার সঠিক রাস্তা থেকে সরায়া দিবে। ভাইও বুঝেন এটা হলো সঠিক রাস্তা। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য অনেকগুলা রাস্তা আছে এগুলার অনুসরণ করবা না, যদি করো এই অন্য রাস্তাগুলা সঠিক রাস্তা থেকে তোমার সরায়া দিবে। বুঝে আসছে নি? এবার নবীজির হাদিস শোনেন, আরো স্পষ্ট বুঝে আসবে। একটা কিতাব আছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 4437 নাম্বার হাদিস, খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহ নবী এইভাবে হাতের মাধ্যমে একটা দাগ দিলেন, লম্বা একটা দাগ দেওয়ার পর আল্লাহ নবী বললেন হাযা সাবিলুল্লাহ মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। নবীজি দাগ দিলেন কয়টা? আরো জোরে বলেন দাগ দিলেন কয়টা? এই কথাগুলা মা বোনরা যদি না বুঝে তাদেরকে জানায় দিবেন। নবী একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এটাই হলো আল্লাহর সঠিক রাস্তা। এই কথা বলার পর ওই রাস্তার ডানে বামে অনেকগুলা দাগ দিলেন নবী। কি কয় দেখেন, অনেকগুলা দাগ দেওয়ার পর আল্লাহ নবী বলেন রাস্তা, প্রথমে একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এটাই হলো সঠিক রাস্তা, সোজা রাস্তা। মা বোনরা ভালো করে বুঝেন, আল্লাহ নবী একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এটাই হলো সরল রাস্তা, সঠিক রাস্তা। এরপর ডানে বামে অনেকগুলা দাগ দিলেন, দাগ দেওয়ার পর নবী বললেন লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহা শাইতান, এই যে অনেকগুলা দাগ আমি দিলাম এই প্রত্যেকটা দাগ হলো হাদিহি সুবুল, এইগুলা হলো অনেকগুলা রাস্তা। প্রথমে দাগ দিলেন কয়টা, পরে দাগ দিলেন একটা না অনেকগুলা, অনেকগুলা দাগ দেওয়ার পর বললেন এইগুলা হলো অনেকগুলা রাস্তা। শোনো তোমরা, এই সব রাস্তার উপর একজন শয়তান আছে, ইয়াদউহু ইলাইহি, ওই শয়তান প্রত্যেক শয়তান তার রাস্তার দিকে তার আহ্বান করে। আল্লাহর নবী একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এটা হলো আল্লাহর রাস্তা। আবার নবী একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এটা হলো আল্লাহর রাস্তা। আশেপাশে অনেকগুলা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এইগুলা হলো অনেক রাস্তা, এই রাস্তার প্রত্যেকটার মধ্যে একটা শয়তান আছে, ওই শয়তান প্রত্যেকে তার নিজের রাস্তায় আপনারে ডাকে, আসো আমার দিকে। এই সোজা রাস্তার এই পাশে যেই রাস্তায় যান শয়তান খুশি, এই দিকে যান শয়তান খুশি, এই দিকে যান শয়তান খুশি, যেই দিকেই যাবেন শয়তান বলবে আমি আসি, সমস্যা নাই আসো। আল্লাহ কয় রাস্তা ধরে একটা, আপনি ধরলেন আটটা, একটা আপনি এতগুলো ধরেন কেন? হ্যাঁ ভাইও কথাগুলো বুঝছেন? এক দাগ দিলেন নবী, বললেন এটাই হলো আল্লাহর রাস্তা, অনেকগুলা দাগ দিয়ে বললেন এই প্রত্যেক রাস্তায় একটা শয়তান আছে, শয়তান ডাকতেছে। এক রাস্তায় গান আছে, আরেক রাস্তায় সিনেমা আছে, আরেক রাস্তায় খেলা আছে, আরেক রাস্তায় নারী আছে, আরেক রাস্তায় জুয়া আছে, আরেক রাস্তায় মদ আছে। প্রত্যেক রাস্তায় শয়তান কয় আসো, ওই রাস্তায় যাবেন মদ, আরেক রাস্তায় যাবেন জুয়া, আরেক রাস্তায় যাবেন ক্যারামবোর্ড, আরেক রাস্তায় যাবেন টাস, আরেক রাস্তায় যাবেন গান, আরেক রাস্তায় যাবেন সিনেমা। যেই রাস্তায় যাবেন শয়তান বলবে আমি আসি। আল্লাহর নবী কয় কোনো রাস্তায় যেও না, আমি নবী তোমাদেরকে সরল রাস্তায় ডাকতেছি, এইখানে আসো, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। কথা কি বুঝে আসছে? এই কথা বলার পর আল্লাহর নবী সূরা নামের 153 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সঠিক রাস্তা, ফাত্তাবিউহু, এটার অনুসরণ তোমরা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এটার আশেপাশে যত রাস্তা এইগুলার অনুসরণ তোমরা করবা না। আচ্ছা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এখন আমারে বুঝাই দিতে পারবেন না ইনশাআল্লাহ? এইভাবে আপনি প্রত্যেককে বুঝাই দেন, আপনার বন্ধুকে, আপনার বিবিকে, সবাইকে বুঝাই দেন। খালি আলেমরা এসে বলতে হবে এমন না, আপনি আপনি মুখ দিয়ে বুঝাই দেন যে ভাইও এটা সোজা রাস্তা, আশেপাশে বাঁকা রাস্তা, সবগুলাতে একটা শয়তান আছে, এই শয়তান তোমাকে ডাকছে, আর নবী ডাকছে সেই সরল রাস্তায়, নবীর রাস্তায় আসো, শয়তানের রাস্তা ছাড়ো, শয়তানের রাস্তায় জাহান্নাম, নবীর রাস্তায় জান্নাত। এটা হলো মুসনাদে আহমদের হাদিস। এবার আরেকটা হাদিস শুনেন, যে হুজুর তো বুঝলাম, তাহলে হক দল কোনটা এবার আপনার কাছে জানতে চাই, তার মানে ওই রাস্তায় যারা থাকবে তারাই হক দল। তো নবীজি একটা বর্ণনা দিতেছে, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, ওই একটা দল কারা, আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর, যেই আদর্শের উপর আছি, আমি আর আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর, যেই আদর্শের উপর আসি, আমার উম্মত যদি আমার আর আমার সাহাবাদের আদর্শের উপর থাকতে পারে, এটাই হবে ৭৩ দলের মধ্যে একটা জান্নাতি দল। সাহাবায়ে কেরাম বাদ দেওয়া যাবে না। তাহলে বলেন তো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? এই তো মাশাআল্লাহ বুঝে আসছে আপনাদের, কঠিন কথা আপনাদের গ্রামগঞ্জে বুঝে এসে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির সুন্নতের ব্যাখ্যা দিবে, ওই ব্যাখ্যা আমরা গ্রহণ করব, আর ওই সুন্নত অনুযায়ী ওই সঠিক রাস্তায় চলবো। আল্লাহ আমাদেরকে ৭৩ নাম্বার যে দল, এক দল জান্নাতে যাবে, সেটাই হব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এই হলো ৬ নাম্বার কথা। ৭ নাম্বার কথা মন দিয়ে বুঝেন, সুন্নত পালন করতে গিয়ে যেন আকীদা নষ্ট না হয়। সুন্নত পালন করতে গিয়ে যেন আকীদা নষ্ট না হয়, এই কথাটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফের ১৬০৫ নাম্বার হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে তওয়াফ করতেছে। কাবা, বলেন তো এই জায়গায় হজ করছেন আপনারা কেউ আছেন? হজ করছেন? হাত তোলেন, সমস্যা নেই ইনশাআল্লাহ, হাত তোলেন। মাশাআল্লাহ, আমি এখন হজ করিনি, উমরা করছি আমি। তো যারা আছেন দেখি কয়জন হাত তুলছেন, তোলেন। মাশাআল্লাহ, সমস্যা নেই, তোলেন। হ্যাঁ, হাত নামান। চুমা দিচ্ছেন না একটা পাথরে, হ্যাঁ, এই পাথরটাকে বলা হয় হজরে আসওয়াদ। কি বলা হয়? হাদিসে আসছে সাওয়াদাতু খতায়া বনি আদম, এই পাথরটা ছিল সাদা, আদম সন্তান চুমা দিতে দিতে তাদের গুনাহ এটারে কালো বানায় দিস। হযরতে ওমর যখন কাবা তওয়াফ করতেন, কাবা তওয়াফ করার সময় ওই পাথরে যখন চুমা দিতেন, খুব বুঝেন, চুমা দেওয়ার সময় বলতেন, এই পাথর ভালো করে তুই শোন, পাথরে কয় ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী লা আ'লামু, আমি ওমর ভালো করে জানি, আন্নাকা হাজারুন, তুই একটা পাথর। ওমর কয় তুই একটা পাথর, লা তাদুরু ওয়া লা তানফাউ, তোর উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে চুমা দিতেছি আর মানি তুমি অনেক দামি হয়ে গেছো পাথর, তুমি কিন্তু এমন না, তোমার মধ্যে উপকার আর ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। ওমর কি কয় দেখেন, লাউলা আন্নী রাআইতুন নাবিয়া ইসতালামাকা, আমি যদি নবীরে তোমারে চুমা দিতে না দেখতাম, মাস্তালাম তুকা, আমি ওমর তোমারে জীবনেও চুমা দিতাম না, আমার নবী চুমা দিছে তাই তোমারে চুমা দেই, এর মানে এই না তুমি উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখো। তাহলে সুন্নত পাথরে চুমা দেওয়া, ওই চুমা দিতে গিয়ে এটা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখা, এই বিশ্বাস করার নাম হলো শিরিক। সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করা যাবে না। হুজুর আমাদেরকে আপনি এই কথা কেন বললেন, আমাদের দেশে তো কাবা শরীফ নাই, ব্যাপারটা একটু খুইলা বলেন, আমগরে কেন এই কথা বললেন? হ্যাঁ, ব্যাপারটা খুলেই বলতেছি আপনাদেরকে কেন বললাম। নাসাই শরীফের 1214 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন, মায়ের কবর জিয়ারত করার সময় ফাবাকা ওয়া আবকা মান হাওলা, আল্লাহর নবী নিজে কানলেন, সামনে যারা সবাইকে কান্দাইলেন, নবী নিজেও কানলেন, মায়ের কবরের সামনে দাঁড়াইয়া সাহাবা যারা ছিল সবাই কান্না করলেন। হাদিসের শেষে আল্লাহর নবী বললেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দেয়, তোমরা কবর জিয়ারত করবা, কবর তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দেয়। বলেন তো কবর আমাদেরকে কিসের কথা স্মরণ করায়া দেয়? আরেকটা হাদিস শুনলে ভালোভাবে বুঝে আসবে, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর লেখা সিলসিলাতুস সহিহা ৪ নম্বর খণ্ড ৩৩৪ নম্বর পৃষ্ঠা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে আমরা এক জায়গায় যাইতেছিলাম, ইদ বাসুরা বিজামাআ, আল্লাহ নবী দেখলেন একদল মানুষ, মনে করেন আমি আপনাদের কিনে রাস্তায় হাঁটতেছি, হঠাৎ দেখলাম বাসতলায় একদল মানুষ, কোথায়? নবীজি একদল মানুষ দেখলেন, দেখার পর আল্লাহ নবী বললেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, ওই মানুষগুলা ওই জায়গায় কেন জড়ো হয়েছে, একত্রিত হয়েছে কেন? সাহাবারা জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনা, হুজুর একটা কবর গর্ত করা হচ্ছে, ওই কবর গর্ত করার কাজে মানুষগুলা একত্রিত হয়েছে। নবীজি বললেন, কি কয় কবর? এই জায়গাটা মন দিয়ে শোনেন, আমি এই জায়গা যখন আমি পড়ি আমি হয়রান হই। ফাফাজি আর রাসূলুল্লাহ, আল্লাহর পরে দুনিয়াতে এবং আখেরাতে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই। এই নবী কবরের কথা শুইনা ঘাবড়ায় গেছে, কি গো? জি হুজুর, কবর গর্ত করা। হ্যাঁ, কবর, হ্যাঁ। বিশ্বাস করেন, মানে আমি দৃশ্যটা ভাবি যে কেমন ছিল। নবীজি বলতেছে কিছু কবর গর্ত করা, হ্যাঁ কবর, হ্যাঁ। হাদিসে কি আসছে দেখেন, ফাবাদারু বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআ, সাহাবাদেরকে দুই ভাগ করতে করতে কয় শরত শরত দেখি, আমরা বলি না কোনো আশ্চর্যজনক কিছুই না, এই দেখি দেখি কি হয়েছে। সাহাবাদেরকে দুই ভাগ করতে করতে আল্লাহ নবী চলে গেলেন, যাওয়ার পর জাসা আলা রুকবাতাইহি, পা দুইটা নিচে বসাইয়া হাঁটু গাইরা আল্লাহ নবী কবরের সামনে বসে যায়। কবর এখনো গর্ত করা হচ্ছে, লাশ রাখা হয় নাই। বারা ইবনে আযিব বলেন, নবী কবরের সামনে বসলেন, এই যে মনে করেন কবরটা, কবরের মাটিগুলো এইখানে রাখা, আল্লাহ নবী এই পাশে বসলেন, ফাবাকা, বসে বসে বাচ্চাদের মতো কান্না করা শুরু করছে। হাত্তা বাল্লাস সারা, কাঁদতে কাঁদতে কবরের পাড়ের মাটিগুলা ভিজায় দিছে। বারা ইবনে আযেব বলেন, আমি সামনে গেলাম দেখার জন্য দেখি নবী কি করে। সামনে গিয়া দেখি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে কবরের মাটিগুলা ভিজায় ফেলছে। এরপর আল্লাহর নবী যেই কথাটা বলছে, ভাই আপনি আপনার বিবির সাথে প্রতিদিন একবার এই কথাগুলা বলেন বিবিরে। নবীজি সাহাবাদের দিকে তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। সাহাবা বলে নাই, বলছে হে ভাই সব। লিমিসলি হাযা ফাআইদু, নবী বললেন এই কবরের জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। এভাবে বললেন, ভাই সব এই কবরের জন্য তোমরা প্রস্তুত হও। এভাবে বললেন, ভাই সব এই এই যে গর্তটা, এভাবে দেখায় বললেন এটার জন্য প্রস্তুত হও, কিন্তু আগামীকাল আমার আপনার গর্ত যে হবে না কি সম্ভাবনা। বলতে লাগলাম, আল্লাহর নবী কবরের সামনে গেলেন, আমি আপনি গেলাম। যাওয়ার পর কবর জিয়ারত করলাম, নবীর সুন্নত পালন করলাম। কবরের সামনে দাঁড়ায় কবরওয়ালাকে বললাম, আমার বিবির সন্তান হয় না, আমার বিবির পেটে সন্তান দিয়ে দাও, এটা শিরিক। তাহলে সুন্নত পালন করতে গিয়ে শিরিক করা, সুন্নত পালন করতে গিয়ে শিরিক করা। হযরতে ওমর পাথরের দিকে তাকায় বলে, পাথর তুমি উপকার আর ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না। সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবী যেই গাছের নিচে বায়াত নিয়েছেন হযরতে ওসমানের হত্যার ব্যাপারে, এই গাছটার নিচে যারা বায়াত হয়েছেন তাদেরকে বলা হয় আসহাবুশ শাজারা। বায়াতটার নাম ছিল বাইআতুর রিজওয়ান। কেন? খবর ছড়ায় পড়ছে ওসমান হত্যা হয়ে গেছে, ওসমানকে মাইরা ফেলছে। নবীজি বললেন, কি? হ্যাঁ, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় যাব না। সাহাবারা সবাই নবীর হাতে হাত রাখলেন। নবী নিজের হাতটা রাইখা বললেন, এটা ওসমানের হাত। হ্যাঁ, ওসমানের পক্ষ থেকে আমিও হাত রাখলাম। তারপরে অবশ্যই ঘটনা প্রকাশ পাইছে যে ওসমানকে মারা হয়নি, এটা একটা মিথ্যা খবর ছড়ায় পড়ছে। তো নবীজি চলে গেলেন। তো সাহাবারা পরে যখন হজে যাইতো গাছের নিচে একটু বসতো, একটু আবেগ ভক্তি সহকারে বসতো। হযরত ওমর কয়, সর্বনাশ, এই জায়গায় ভক্তি দেখায় কেন? ওই জায়গায় ভক্তি দেখায় কেন মানুষ? তাড়াতাড়ি কুড়ালান কাঠ। বিশ্বাস করেন, আমারও মন চায় মাঝে মাঝে আমাদের দেশের কিছু কিছু জায়গা যদি এরকম পারা যাইতো, তা আমাদের দেশ থেকে এই জাতীয় ভক্তি, উল্টাপাল্টা ভক্তি উঠে যেত। আল্লাহ আল্লাহ রসুলরে এতবার ভক্তি করে না, নিজের আব্বারে এতবার আব্বা কয় না, আরেক বেড়ারে যতবার বাপ কয়। এরকম কিছু লোক পাইবেন, বাবা 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 করতে করতে শেষ, নিজের আব্বারে এতবার আব্বা কয় না, কয় দয়াল বাবা দয়াল মা। দয়াল মা বুঝেননি? দয়াল বাবার বউ দয়াল মা। একজন হলো দয়াল বাবা আর দয়াল বাবার বিবি দয়াল মা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই বুঝে আসছে? বলেন, সুন্নত পালন করতে গিয়ে কি নষ্ট করা যাবে না? আকীদা। বলেন, সুন্নত পালন করতে গিয়ে কি নষ্ট করা যাবে না? আকীদা। আল্লাহ আমাদের সকলকে সুন্নত পালন করার তৌফিক দান করেন, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নম্বর কথা, বেদাতের সংজ্ঞা। বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে? আল বিদআতু লুগাতান ইবতিদাউ শাইই ওয়া সুনউহু লা আন মিসালিন সাবিক। বেদাত বলা হয় নতুন কিছু বানানো যেটার আগে কোনো দৃষ্টান্ত ছিল না, এটাকে বেদাত। ভালো করে বুঝেন এই জায়গাটা। এই মাইকটা সর্বপ্রথম যে বানাইছে এটা বেদাত, নবাবিষ্কৃত। এই লাইট সর্বপ্রথম যে বানাইছে আগে যদি না থাইকা থাকে এটা বেদাত, নবাবিষ্কৃত। এই পিরিচ সর্বপ্রথম যে বানিয়েছে এটার মতো যদি আগে না থাইকা থাকে এটার নাম নবাবিষ্কৃত বেদাত। বুঝে আসছে? এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো এই মাইক না থাকলে আমাদের নামাজ হবে না? বলে না জোরে। এই লাইট না থাকলে আমরা নামাজ পড়ব না, প্লেন না থাকলে আমরা নামাজ পড়ব না, বাতি না থাকলে আমরা মসজিদে যাব না, ফ্যান না থাকলে কি আমরা মসজিদে যাব না? তাহলে এই নব আবিষ্কৃত জিনিসগুলো আমাদের দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, এই নব আবিষ্কৃত জিনিসগুলো আমাদের দ্বীনের কোনো সম্পর্ক নাই। এই নব আবিষ্কৃত জিনিসগুলা বানানোর পর এটা আমাদের দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, তাই ওইটা না জায়েজ না। লাইট আমাদের দ্বীনের সাথে সম্পর্ক না। ফ্যান আমাদের ফ্যান না থাকলে আমরা নামাজ পড়বো, থাকলেও নামাজ পড়বো। লাইট থাকলেও নামাজ পড়বো, না থাকলেও না। বুঝাইতে চাইলাম এই নতুন আবিষ্কৃত জিনিসগুলা এটা আমাদের দ্বীনের কোনো ক্ষতি করবে না, তাই এটা আমাদের জানা দরকার নাই এই নব আবিষ্কৃত। তাহলে কোনটা করা যাবে না? পারিভাষিক সংজ্ঞা বেদাতের আত-তাআব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরাহুল্লাহ, আল্লাহর জন্য এমন ইবাদত করা যেটা আল্লাহ বৈধ করে নাই। আল্লাহর জন্য এমন ইবাদত করা যেটা আল্লাহ বৈধ করে নাই। আল্লাহর জন্য ইবাদত করা যেটা আল্লাহ বৈধ করে নাই। রোজা রাখার সওয়াব আছে না নাই? আপনি এত বড় বুজুর্গ, ঈদের না ঈদের দিন আপনি রোজা রাখলেন, কিসের দিন? ঈদের দিন আপনি রোজা রাখলেন, বলেন তো রোজা রাখার হুকুম কার? এখন আপনি আল্লাহর জন্যই ঈদের দিন রোজা রাখলেন। হ্যাঁ, এই তো বুঝে আসছে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি যেহেতু নামাজ পড়তেই হবে, ফরজ নামাজ 2 রাকাত কেন আপনি 4 রাকাত পড়লেন? ফজর কেন আপনি একটু বেশি বাড়ায় পড়লেন? তাহলে এবাদত আল্লাহর জন্য করা কিন্তু আল্লাহ যা বৈধ করে নাই তা যদি করা হয়, এটার নাম বেদাত। ভাইও বুঝে আসছে? এবাদত আল্লাহর জন্য করছেন, আল্লাহ বৈধ করে নাই, এটা বেদাত। তাহলে এতটুকু বুঝলাম আমরা, বেদাতের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা বুঝলাম। এখন বেদাতের একটা মূলনীতি সারা জীবন মনে রাখবো। বুখারী শরীফ, এটা হলো 8 নম্বর কথা, বুখারী শরীফের হাদিস নাম্বার 2697 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, মান আহদাস ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই দ্বীনের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু বানায়, আমাদের ইসলামের মধ্যে নামাজ কয় ওয়াক্ত বলেন, কেউ যদি 6 ওয়াক্ত বানায়, আমাদের ইসলামের মধ্যে ঈদ কয়টা? 2টা। কেউ যদি 3টা বানায়, আমাদের ইসলামের মধ্যে নামাজ 5 ওয়াক্তকে যদি 6 ওয়াক্ত বানায়, বেদাত। আমাদের ইসলামের মধ্যে ঈদ হলো 2টা, কেউ যদি দেয়ালে লিখে আর একটা বানায়, এটার নাম বেদাত। ইসলামের মধ্যে রোজা রাখা সারা বছর রাখা জায়েজ আছে, কেউ যদি ঈদের দিন আর কুরবানি ঈদের 3 দিন সহ মোট 4 দিন যদি 5 দিন হারাম দিন কেউ রোজা রাখে, এটার নাম বেদাত। সারা বছর 5 দিন যদি কেউ রোজা রাখে হারাম দিন, এটার নাম বেদাত। আমার নবী যা করে যায় নাই ওইটা যদি আপনি করেন, এটার নাম হয়ে যায় বেদাত। সুন্নতকে সুন্নতের জায়গায় না রাখা অন্য জায়গায় যদি রেখে দেন, এটার নামও বেদাত। আমাদের নবী বললেন, আজানের পর তোমরা দুরুদ পড়বা, দুরুদের পর তোমরা দোয়া পড়বা। আপনি এত বড় নবীর ভক্ত, আপনি আজানের আগে দুরুদ পড়লেন। নবী কইছে আজানের পরে পড়ো, আপনি আজানের আগে পড়লেন। বুখারীর বর্ণনা, আজান সম্পর্কে অনেকগুলা বর্ণনা আছে বুখারীতে। বুখারীর 604, বুখারীর 608, বুখারীর 652, বুখারীর 611, বুখারীর 614, সবগুলা আজানের ব্যাপারে। মুসলিম শরীফের 736, মুসলিম শরীফের 738, সবগুলা হাদিস আজানের ব্যাপারে। আল্লাহ নবী বলেন, আজানের পর দুরুদ পড়বা, দুরুদ পড়ার পর দোয়া পড়বা। সল্লু আলাইয়া সালাতা, আজানের পর যদি দুরুদ পড়ো, একবার আমার উপর দুরুদ পড়বা, তোমার উপর আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়। তোমার জিন্দিগির 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তোমার জীবনের 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। নবী বললেন আজানের পর দুরুদ পড়তে, আপনি আজানের আগে পড়লেন। সুন্নত হলো আজানের পর, আপনি আজানের পরের সুন্নতটা নিয়ে গেলেন আজানের আগে, এটার নাম হলো বেদাত। ভাইও বুঝে আসছে? সুন্নতকে সুন্নতের জায়গায় না রাখা আরেক জায়গায় নিয়ে গেলে, এটার নাম বেদাত। এই তো মাশাআল্লাহ আপনাদের বুঝে আসছে। আমি মঞ্চে আসার আগে একজনে কইছিল, হুজুর একটু বাতিল নিয়ে আলোচনা করি। আমি টেনশন হয়েছিলাম এই গ্রামগঞ্জে বুঝবো কিনা, কিন্তু বুঝা যাইতেছে আপনাদের চেহারা দেখে বুঝতেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে ওনার জায়গায় যেই জায়গায় করতে বলছে, আপনি ওখানে না কইরা আরেক জায়গায় করলে বেদাত। এই তো বুঝে আসছে। বিসমিল্লাহ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের সংজ্ঞা দিয়ে দিলেন, আমাদের দ্বীনের মধ্যে যা আমি নবী রেখে যাই নাই, যদি কেউ নতুন কিছু বানায় এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যাত, এটা পরিত্যাজ্য, এটাকে আমরা পরিত্যাগ করব। এই হলো ৯ নম্বর কথা। 10 নম্বর কথা, বেদাতের ভয়াবহতা। এই জায়গাটা মন দিয়ে শোনেন। এই ব্যাপারে 4টা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। বেদাতের ভয়াবহতা নিয়ে 4টা হাদিস বলবো। 1 নম্বর আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। 2 নম্বর নাসাই শরীফের 1578 নম্বর হাদিস। 3 নম্বর বুখারী শরীফের 6576 নম্বর হাদিস। 4 নম্বর বুখারী শরীফের 1870 নম্বর হাদিস। এই 4টা হাদিস বলবো বেদাতের ভয়াবহতা সম্পর্কে। মন দিয়ে শোনেন। 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়াইলেন। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা আলাইনা, নামাজ পড়ানোর পর আমাদের দিকে ফিরলেন। আমাদের দিকে ফিরার পর ওয়াজানা রাসূলুল্লাহ মাউইজাতান বালিগাতান, আল্লাহ নবী একটা চমৎকার ভাষণ দিলেন। নবীজি জ্বালাময়ী একটা বক্তব্য দিলেন। জারাফাত মিনহাল উয়ুন, যেই বক্তব্যে সাহাবাদের সবার চোখ দিয়ে পানি পড়ছে। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যেই বক্তব্য শুইনা সাহাবারা ভয় পাওয়া শুরু করছে, ভয় পাইতেছে। নবীজি বললেন, শোনো তোমরা, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা মতভেদ আর মতভেদ দেখবে, খালি দল আর দল দেখবে, এই দল সেই দল, দলের শেষ থাকবে না। নবীজি বললেন, ওই জামানায় কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরবা। বলেন তো, খলিফাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আছে না নাই? হযরত ওমর ফারুক আছে না নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আছে না নাই? তাহলে কেউ যদি বলে এটা ওমরের বেদআত, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বলে এটা উসমানের বেদআত, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মাইকের সামনে বৈশা বলা হয় এটা ওমরের বেদআত, মাইকের সামনে বৈশা বলা হয় এটা উসমানের বেদআত। আমার নবী বললেন, আমার সুন্নত আঁকড়ে ধরবা, হেদায়েত প্রাপ্ত খলিফা সাহাবাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে এই সুন্নতগুলা আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে সুন্নতগুলা আঁকড়ে ধরবা ভালোভাবে, যেন ছুটতে না পারো। কারণ দেখবা মতের শেষ নাই, দলের শেষ নাই। ওই জামানায় কোন আল্লাহওয়ালা আলেমের সান্নিধ্যে যাও, যাওয়ার পর তার পরামর্শে চলতে থাকো। আমি তো বলি, মোবাইল যত কম ব্যবহার করবেন ততই আপনার লাভ, যত বেশি ব্যবহার করবেন ততই আপনার লস আর লস। মোবাইল যত এই জামানায় চালাবেন, মাথার মধ্যে উল্টাপাল্টা সব আপনার ঘুরতে থাকবে। সকালে হুজুরে গিয়ে বলবেন, হুজুর সকালে এটা পাইলাম, দুপুরে গিয়ে বলবেন হুজুর আরেকটা পাইলাম, মাগরিবের সময় গিয়ে বলবেন আমি আরেকটা পাইলাম। আমি বলি, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী মোটামুটি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসের রোজাগুলা আদায় করেন, কি হয় সে হয় এইগুলা দেখার আপনার এত দরকার নাই। যদিও মানুষ কয় মোবাইলে অনেক পড়ালেখা হয়, কিন্তু আল্লাহর কসম করে বলা যায় মোবাইলের লাভের চাইতে ক্ষতিটার পরিমাণ বেশি। তো আপনি খালি আপনার সন্দেহ আর সন্দেহ, আর এত ভয়ঙ্কর সন্দেহ জানেন না। লালবাগের 16 বছরের একটা ছেলে তার বড় ভাই আমার কাছে নিয়ে আসছে। আসার পর কয়, হুজুর আমার এই ভাইটা ওমক পীর সাহেবের ভক্ত, যে কোনো একজন পীরের নাম বলছে। বললাম সমস্যা কি? কয় হুজুর সে নামাজ পড়ে না। আমি বললাম কেন নামাজ পড়ো না? ওই ছেলেটাকে বললাম। কয় নামাজ মানুষে দেখায়, কেন করবো মানুষে? হ্যাঁ, হাসির কথা না, কষ্টের চিন্তার কথা। আমি বললাম নামাজ কেন পড়ো না? কয় আপনারা নামাজ পড়েন মানুষে মসজিদে দেখায়, আমি কেন দেখায় নামাজ পড়বো? আমি বললাম কি বলো তুমি? কয় হ্যাঁ, আমি দেখায়, এই জন্য আমি দেখায় নামাজ পড়ি না। আমি বললাম তুমি নামাজ পড়োনি না দেখায়? কয় হ্যাঁ পড়ি। আমি কই বাসায় পড়ছো, তোমার ভাই বোন কেউ দেখছে কিনা? কয় ভাই বোনরা দেখলে আর নামাজ হইল কিনা? কিভাবে পড়ো তুমি? কয়টা বলা যাবে না, বুঝেন। এক তো বুঝাইতে বুঝাইতে যে কোনো একজন পীর সাহেবের নাম বলছে, আমি বলবো না। তো বললো, আমি বললাম এটা তো অন্যায়, তুমি যে এগুলা করতেছো এটা অন্যায়। আপনার সমস্যা আছে কিনা? এইগুলা মাইনা যদি আমি জাহান্নামে যাই জামু, আপনার কি সমস্যা? হ্যাঁ, এই কথা আমার বলছে তার ভাইয়ের সামনে, দুইজনের সামনে এই কথাটা আমার বলছে। ওই যে নবীজি বলছে, বেদাত যার শরীরে ঢুকবে, জলাতঙ্ক রোগীরে কুত্তা কামড় দিলে যেমন করবে, তার পুরা শরীরে এরকম ছেয়ে যাবে। হ্যাঁ, এটা নবীজি বলছেন, এটা নবীজির কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বললেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত জিনিস থেকে তোমরা বাঁচবা। আমি একটু বাড়ায় বলি, দিনের মধ্যে নব আবিষ্কৃত জিনিস থেকে বাঁচবা, কারণ এগুলো তো নব আবিষ্কৃত। লাইট তো আমরা তো এটার সম্পর্ক না। দিনের মধ্যে, ইসলামের মধ্যে নব আবিষ্কৃত জিনিস থেকে তোমরা বাঁচবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, ইসলামের মধ্যে নব আবিষ্কৃত সব হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। বলেন আমার সাথে, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। নাসাই শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেন 1578 নাম্বার বর্ণনায়, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবী বলেন দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু হলো বেদাত, বেদাত হলো পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। এই এলাকার সকলকে আল্লাহ বেদাত থেকে হেফাজত করেন। সারা বাংলাদেশের মুসলমান, সারা দুনিয়ার মুসলমানদেরকে বেদাত থেকে আল্লাহ হেফাজত করেন। কথা কি বুঝে আসছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আমাদের নবীকে একটা দুরূদ শিখাইলেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন সবাই? এটা জানি কই পড়ে, মাশাআল্লাহ। একটু মন দিয়ে শোনেন কথাটা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আসমানের নিচে জমিনের উপর, আখেরাতেও যিনি শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠ মানুষটা শ্রেষ্ঠ উম্মতকে একটা দুরূদ শিখাইছে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে একটা দুরূদ শিখাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদটা শিখাইছে, এই দুরুদ আমাদের পড়া দরকার আছে না? না, এইটা বাদ দিয়া নিজের একটা বানাইলাম। এলাকায় চলতেছে তো, এই যেগুলা চলে এগুলা করতে আসছে। মাশাআল্লাহ, তো আপনারাই ফতোয়া দিয়ে দিতেছেন, তার মানে বুঝে আসছে ওয়াজ। আমাদের নবী শিখাইয়া দিছে যেটা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে, এইটা আমরা না পইরা নিজেদের বাপ দাদায় বানাইছে একটা, এটা বলি আমরা বেদাত। মাশাআল্লাহ, তাহলে বেদাত পরিত্যাজ্য, বেদাত করব না, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6576 নাম্বার হাদিস। নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে আমি থাকব। আমার উম্মত যদি এক ঢোক হাউজে কাউসারের পানি পান করে, লাম ইয়াজমা আবাদা, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি পান করানোর পর আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো উম্মতকে পানি পান করানোর জন্য। আল্লাহ নবী বলেন, লা ইরফা'না মাই রিজালুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একদল মানুষ আমার সামনে আনা হবে পানি পান করানোর জন্য। আমি নবী তাদেরকে পানি পান করাইতে গেলে, লা ইখতালু জান্নাহ, আমার সামনে থেকে তাদেরকে ছিনায় নিয়ে যাওয়া হবে। আমার সামনে আনবে, আনার পর তাদেরকে ছিনায় নেওয়া হবে। আমি বলবো আল্লাহ আসহাবি, আরেক বর্ণনায় উম্মতি উম্মতি, মাবুদ এটা তো আমার উম্মত, আমার উম্মতকে আমি পানি পান করাবো। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার পর দুনিয়াতে আর ইসলামের মধ্যে কত বেদাত বানাইছে আপনার জানা নাই। এই কথা শোনার পর আল্লাহ নবী বলবেন, সুহকান লিমান গায়্যারা দীনি, আরেক বর্ণনায় লিমান বাদদালা দীনি, সর আমার সামনে থেকে দূর হও, আমার ধর্ম তুমি পরিবর্তন করেছ। যেই নবী প্রথম বলবে আমার উম্মত আমার উম্মত, ওই নবী শেষে বলবে আমার সামনে থেকে দূর হও দূর হও। বলেন নাউজুবিল্লাহ, বড় সাবধান। আল্লাহ বলবে এরা বেদাত বানাইছে দুনিয়াতে, নবীজি বলবে সরো, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে, দুরুদ আমি শিখিয়ে দিয়ে আসছি, আর বাপ দাদা মিলে একটা দুরুদ বানাইছো, কই পাইছো এটা? আমি তোমাদেরকে দুরুদ রেখে গেলাম দুনিয়াতে, এটা ভালো লাগে না। বাপ দাদা একটা বানায় দিছে, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৬০০ বছর পর একটা কেমনে না কেমনে বানাইছো, এখন এটাই তোমরা শুরু করছো। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে এগুলো তোমরা শুরু করো। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। ভাইও কথা বুঝে আসছে? তাহলে কি বেদাত করা যাবে? নবীর সুন্নত পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এইবারের ৪ নম্বর হাদিসটা শোনেন মন দিয়ে, বুখারী শরীফের ১৮৭০ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা হাদাসা, কেউ যদি বেদাত বানায়, দিনের মধ্যে যদি কেউ বেদাত বানায়, আও আওয়া মুহদিসা, কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। আপনাদের কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন। আবার বলছি, আপনাদের কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন। বেদাতিকে দিনের মধ্যে যারা নতুন কিছু বানায় তাদেরকে যদি আশ্রয় দেন, প্রশ্রয় দেন, আপনি আপনি লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, আপনার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষদের অভিশাপ। বলেন নাউযুবিল্লাহ। জি, কোন বেদাতিকে আপনি আশ্রয় দিলে আপনার উপর আল্লাহ, ফেরেশতা, সমস্ত মানুষের অভিশাপ। হাদিসে আসছে নবীজি বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ, কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করে, ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, এই ব্যক্তি ইসলাম ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। কোনো বেদাতিকে যদি কেউ সম্মান করে, ইসলাম ধ্বংস করার জন্য এই ব্যক্তি সহযোগিতা করলো। বলেন নাউযুবিল্লাহ। এই হলো ১০ নম্বর কথা। ১১ নম্বর কথা, সাহাবায়ে কেরাম বেদাত থেকে কতটা দূরে থাকতেন। আবু দাউদ শরীফের ৫৩৮ নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক মসজিদের সামনে যায়, যাওয়ার পর ওই মসজিদের সামনে দেখে একটা বেদাতি কর্মকাণ্ড হয়। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, খুরুজ বিনা, আমাদেরকে নিয়ে এই জায়গা থেকে সর। ফা ইন্না হাদিহি বিদআ, এই মসজিদের মধ্যে বেদাত শুরু হয়ে গেছে। জনগণ ভবিষ্যতে বলবে, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমরের সামনেই তো বেদাত হয়েছে, আমারে বেদাতে দলিল বানায়া দিবে, তাড়াতাড়ি এইখান থেকে সর, এইখান থেকে দূর হও। দেখছেন, এই যে ইউটিউবার ভাইয়েরা, একবার আমাদের কওমি মাদ্রাসার আলেমরা তো বেদাত পছন্দই করে না, তো এক মাহফিলে গেছে বেচারায়। ওই মাহফিলে যাওয়ার পরে মাহফিলের নিশ্চিত, আমি এটা আমার মনে হচ্ছে, ওই মাহফিলের পক্ষ থেকেই কোনো একটা কৌশলে ওই জায়গায় বেদাতি কাজ শুরু করছে, মানে হুজুরে বাধ্য করাবে করাইতে। হুজুর তো জানে না, বেচারায় গেছে ওখানে। তা যাওয়ার পর আমি এরকম ৩-৪ জায়গায় পড়ছি, এরকম আপনার মানে আপনার ওই পরিবেশে পড়ে গেছি। পড়ার পরে আলহামদুলিল্লাহ কোনো না কোনো কৌশলে বেরোয় এসে পড়ছি। একবার ব্রাহ্মণবাড়িয়া এই জাতীয় এক কাহিনীতে পড়ে গেলাম। আল্লাহর কাছে খালি দোয়া করি, আমি প্রধান বক্তা, ব্রাহ্মণবাড়িয়া মাশাল্লাহ একটা এলাকা ব্রাহ্মণবাড়িয়া। তো যে এলাকা থেকে আমি খালি দোয়া করি, আল্লাহ এই এরা তো শেষের দিকে কিছু কিছু এমন বেদাত করবে, আর আমার ছবি যদি দেখে আমি তো দলিল হয়ে যাব। আল্লাহ কি করি? হঠাৎ আল্লাহ একটা বুদ্ধি দিস, খুব সুন্দর বুদ্ধি। এটা ২ বছর আগের কথা। বুদ্ধিটা কইলেই ওই এলাকার জনগণ বুঝবে, ওই তারিখে তো আমগোয়েনি মাহফিলটা ছিল আপনার, এই জন্য আর বলবো না। পরের দিন আমাদের বাংলাদেশে একটা বিশাল বড় ঘটনা ঘটছে, ওই অজুহাত দেখাইলাম, ভাই আজকে যদি ঢাকা তাড়াতাড়ি না যাই সমস্যা হইতে পারে। কো তো আপনার তাড়াতাড়ি যাওয়া উচিত। তাড়াতাড়ি মুনাজাত দিয়া, মুনাজাত দিয়ে নেই, বয়ান শেষ করে বললাম আপনাদের ইমাম সাহেব ইনশাল্লাহ আখিরি মুনাজাত করবে। গাড়িতে উঠার আগেই দেখি মাশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে ওখানে। এ আল্লাহ বাঁচায় আনছে। তো কিছু কিছু জায়গায় ইচ্ছা করে এরকম আহলে হক ওলামায়ে কেরামদেরকে নেওয়ার পর ছবি উঠায়, ভিডিও উঠায়, মানুষদের দলিল দেখায়, এই যে দেখো অমুক মাদ্রাসা হুজুর আমগো এলাকায় আসছে, হুজুরে দলিল বানায়। তো এই বেচারা ওই জায়গায় শুরু হয়েছে, বাস এটা ইউটিউবে এসে পড়ছে। এখন ইউটিউবে দেখা গেছে, কয় আরে এই হুজুর এরকম বেদাতিদের ইয়াতে গেছে। হুজুর তো আর জানে না। এই জন্য আপনারা অনেক সময় ফোন দিলে যদি ফোন না ধরি, বা বলা হয় ভাই আপনার পরিচয় আসবো না, কারো পরিচয় দেন যে আসতে হয়, কহো আপনি অনেক অহংকারী। হ্যাঁ, আপনি আইনে আমার আকাম করাইবেন, আর আপনি কিছু কইলে অহংকারী। আপনার পরিচয় ছাড়া আপনি কেন আমাকে দাওয়াত দিবেন? আমি বলে দিচ্ছি, এটা ইউটিউবে দিবেন ভালো করে, কোনো পরিচয় ছাড়া আমি কোথাও যাই না, পরিচয় ছাড়া। পরিচয় দিতেই হবে, ওই এলাকার কে চিনে, ওই যিনি আমাকে চিনে উনি পরিচয় দিতে হবে, যে হ্যাঁ আসবো না। পরিচয় ছাড়া আপনি আমাকে নিবেন, নেওয়ার পর উল্টা পাল্টা কাজ হবে আপনাদের এলাকার, আর পরে আমাকে দলিল বানাবেন, এটা অসম্ভব। তো অর্থাৎ নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সরাই যেখান থেকে, এখানে বেদাত হচ্ছে, তাড়াতাড়ি আমাকে দলিল বানাবে তারা। তো ওলামায়ে কেরাম কেন এইসব জায়গা ত্যাগ করতে চায়? ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি দেখছে বেদাত যেখানে হবে আমি দলিল হয়ে যাব নবীর সাহাবা, তাড়াতাড়ি সরো। এই জন্য ওলামায়ে কেরাম আপনারা দাওয়াত দিতে গেলে হয়তো ওনারা কিছু শর্ত বলে, ভাই ওই এলাকার কোনো আলেমকে দিয়ে ফোন দেওয়া, ওই মসজিদের কোনো খতিব সাহেবকে দিয়ে ফোন দেওয়া, বা ওই এলাকার বিখ্যাত আলেম যাকে চিনে ওই এলাকাবাসী, এমন কাউকে দিয়ে ফোন দেওয়ার। তখন আপনারা বলেন হুজুর সাধারণ লোকদের সাথে কথা বলতে চায় না, অহংকারী। বিষয়টা এমন না, বিষয়টা হলো আপনারা যে সাধারণ জনগণ মাঝে মাঝে কোথাও কোথাও নিয়ে এমন এমন ঘটনা ঘটান, যে ঘটনার কারণে ওলামায়ে কেরাম এখন সতর্ক, এখন সাবধান। এখন আপনারা বলেন তো এই সাবধানতাটা কি ভালো না খারাপ? তো বললাম 11 নম্বর, নবীর সাহাবারা বেদাত সহ্য করতেন না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাআব্বাদুহা। প্রত্যেক ওই ইবাদত যেই ইবাদত নবীর সাহাবারা করে নাই ওইটাও তোমরা কইরো না। প্রত্যেক ওই ইবাদত যেই ইবাদত নবীর সাহাবারা করে নাই তোমরা সেটা করবা না। হাসান ইবনে আতিয়া বলেন, কোন এলাকার মধ্যে যদি একটা বেদাত শুরু হয়, জোরে বলেন কয়টা বেদাত, কোন এলাকার মধ্যে যদি একটা বেদাত শুরু হয়, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম, ওই এলাকার একটা সুন্নাত আল্লাহ উঠায়া দেয়। কোন এলাকায় যদি একটা বেদাত চালু হয়ে যায়, ওই এলাকার একটা সুন্নাত আল্লাহ উঠায়া দেয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এটা হলো 12 নম্বর কথা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো তোমরা ভালো করে, মানিত্তাদা ফিল ইসলামি সুন্নাতান ইয়ারাহা হাসানা, ইসলামের মধ্যে যদি কেউ নতুন কিছু বানায়, বানানোর পর যদি এটারে ভালো মনে করে, সে কেমন যেন বুঝাইতে চায় আন্না মুহাম্মাদান খানার রিসালা, নবীজি তার দায়িত্ব পালনে খেয়ানত করছে। নবীজি খেয়ানত করে গেছে, নবীজি তো সব পরিপূর্ণ করে গেছে, তা আপনি আবার বানাইলেন কেন? ইমাম মালিক বলেন, কেউ যদি বেদাত বানায় তো বুঝতে হবে সেই ব্যক্তি বুঝাইতে চায় নবী মনে হয় দিনটা পরিপূর্ণ কইরা যায় নাই, তাই হযরতে নতুন একটা বানাইছে। তাহলে আমাদের নবীজি পরিপূর্ণ করে গিয়েছে কি যায় নাই? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। এবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি কি বলেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, বিসমিল্লাহ, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়াহ, ইবলিসের কাছে জিনার চাইতে, চুরি করার চাইতে বেদাত বেশি প্রিয়। ইবলিসের কাছে জিনা করা ব্যাপার না, চুরি করা ব্যাপার না, বেদাত করা, বাবা তুই আমার দোস্ত। ভালো করে শোনেন কেন, ফাইনাল মাসিয়াতা ইউতাবু মিনহা, গুনাহ থেকে বান্দা তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেয়। ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা, বেদাত থেকে বান্দা তওবা করে না। ফাইন্নাহু ইয়াজুন্নু আন্নাহু আলাল হক, কারণ বেদাতি সে মনে করে আমি হকের উপরে আছি, এই জন্য বেদাতি কখনো তওবা করে না। আর গুনাহকারী গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে, জিনা করে ফেললে আল্লাহর কাছে তওবা করে, চুরি করলে আল্লাহর কাছে তওবা করে। বেদাতি যখন বেদাতি করে তওবা করে না, কারণ সে মনে করে আমি হকের উপর আছি। বেদাতি যখন তার বাপ দাদার বানানো যত 14 বছরের মিলাদ পড়তে থাকে, বাপ দাদার বানানো দুরূদ পড়তে থাকে, সে মনে করে আমি হকের উপরে আছি, জিন্দিগিতেও তওবা করবে না। এজন্য ইবলিস কয় জিনা করা ব্যাপার না, চুরি করা কয় কোনো ব্যাপার না, বেদাত কেউ করছে ওই এলাকায় কয় মাশাআল্লাহ তুই আমার দোস্ত প্রিয়, খুব ভালো। কারণ ইবলিস জানে যে এরা তওবা করবে, তুই তো তওবা করবি না। কথাগুলো কি বুঝে আসছে? তাহলে বেদাত সব ক্ষেত্রেই পরিত্যাজ্য, বাতিল কোনো অবস্থাতেই অনুপ্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি আল্লাহ হকের মাধ্যমে বাতিলকে ইডা মারি, নিক্ষেপ করি। হকের মাধ্যমে বাতিলকে এইভাবে আমি আল্লাহ নিক্ষেপ করি, ফায়াদমাগহু ফাইদা হুয়া যাহিক, হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমি হককে বাতিলের উপর নিক্ষেপ করি, এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে হক যেন এলাকায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি, বেদাত থেকে সম্পূর্ণরূপে এই এলাকার যেন আমরা মুক্ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।